হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি আমার এমটি ফ্ল্যাট ট্যুরের একটা ভিডিও শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। এটা একদম ইনিশিয়াল স্টেজে, যখন আমাদের রুমগুলোর পার্টিশন হয়নি, সেরকম কিছু ভিডিওস আর অলমোস্ট ডান এখন কিছু ভিডিওস, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার কিচেনটা, এটা একটা স্টাডি রুম, এটা আমাদের বেডরুম, ওয়াশরুম সব। আর এটা হচ্ছে আমার ফ্ল্যাটের এন্ট্রেন্সটা। এখানে দেখো, ফ্ল্যাটটাতে এন্টার করার পরেই আমার লেফটে হচ্ছে আমার কিচেনটা, এই কিচেন কাউন্টারটা। এখানে একটা বড় উইন্ডো, তোমাদেরকে আগেও আমি এটা দেখিয়েছিলাম, তো এখানে একটা বড় উইন্ডো। আর ইচ্ছা আছে নিচে আমরা এখানে কিচেন ক্যাবিনেট গুলো বানিয়ে নেব। এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে ডান দিকে হচ্ছে সিঙ্ক রাখার ব্যবস্থা করেছে। ঢুকেই বাঁদিকে আমার কিচেনটা, এই যে সিঁড়িটা যেটা দিয়ে উপরের ফ্লোর গুলোতে আবার যাওয়া যায়। আর লেফটে হচ্ছে, এখানে একটা পিলার পড়ে গেছে। ইচ্ছা আছে ঠাকুরের জায়গাটা আমরা এই দিকটাতেই করব। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, যেটা আগে যখন এরকম ছিল। এবার দেখো এখন কীরকম হয়েছে, পুরো পুট্টি কমপ্লিট করার পরে দরজা বসে গেছে, তো এইরকম হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিতে আমরা কোনো ডোর ইউজ করিনি, অ্যালুমিনিয়াম শাটার ইউজ করেছি যাতে জায়গাটা একটু বাঁচে। আর আমার বেডরুমের জানলাটা খুললেই আমাদের বাড়ির সামনে মেন রাস্তাটা দেখা যায়। চলো এবার বারান্দার দিকে যাওয়া যাক। অ্যালুমিনিয়াম শাটারটা খুলে বারান্দার দিকে যদি যাই, আমার বারান্দাটা ছোট কিন্তু বারান্দার ভিউটা এত সুন্দর। দেখো এই বেডরুমটা এদিকে। এবার দেখো বারান্দা থেকে রাস্তার পুরো ভিউটা দেখো, কত দূর অবধি আমার দেখা যাচ্ছে বারান্দা থেকে। আমার এই ভিউটাই সব থেকে বেশি ভালো লাগে। এখনো আমার ব্যালকনিতে কোনো রেলিং বসেনি, এরপর ওটা বসলে অনেকটা কভার হয়ে যাবে। এটা হচ্ছে স্টাডি রুমটা, মানে আর একটা যে রুম আমাদের রয়েছে বেডরুম ছাড়া, সেটা এটা আগে। আর এখন দেখো কেমন দেখতে লাগছে পুট্টি কমপ্লিট করার পরে। এখানে একটা ওয়াল ক্যাবিনেট রয়েছে। আমি এখনও ভিডিওগুলো পুরোপুরি ঠিকঠাক করে উঠতে পারিনি, কারণ এখনও কিছু কিছু কাজ তো থাকে শেষ মুহূর্তে। কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেলে, আমি পুরো শিফট করে গেলে, তখন তোমাদেরকে আরও ভালোভাবে আমি ভিডিওটা করে দেখাবো। তো এখানে দেখো এই উইন্ডোটা খোলার পর ওই দিকেও একটা রাস্তা রয়েছে বাড়ির পাশ দিয়ে, রাইট সাইড। ওই দেখো যেটা বারান্দা দিয়ে দেখালাম ওই রাস্তাটা, আর এইদিকে আর একটা রাস্তা। এবার ওই রুমটা থেকে বেরিয়ে, মানে এটা আমার ছেলের ঘর, স্টাডি রুমটা হচ্ছে আমার ছেলের ঘর, তো ওই রুমটা থেকে বেরিয়ে এসে এবার হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আমি যেদিনকে এই ভিডিওগুলো করেছি সেদিনকে ফিটিংসগুলো লাগানো ছিল না, তবে এখন ফিটিংসগুলো লেগে গেছে, তার ছবিটাও আমি তোমাদেরকে দেখা। এই দেখো এখানে মিক্সচার লেগে গেছে, তারপরে কমোড বসে গেছে, বেসিন বসে গেছে, সবই হয়ে গেছে। এবার তাও কিছু কিছু কাজ থাকে যেগুলো বাকি রয়ে গেছে। এটা হচ্ছে, আমি ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এটা আমি যখন পুরো শিফট করে যাব, পুরো কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরকে আমি আরও সুন্দর করে ভিডিওটা করে আশা করি দেখাতে পারবো। তো এখন জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি, তো দেখে নাও। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ফ্ল্যাটটা। এটাও তাই, ঢুকে একটা বড় ডাইনিং স্পেস, তারপরে কিচেনটা, তারপর রাইট সাইডে হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুম থেকে বেরিয়েই তার রাইট সাইডে হচ্ছে বেডরুমটা। আমার শাশুড়ি মায়ের ফ্ল্যাটটা হচ্ছে 1 BHK, আর আমাদেরটা হচ্ছে 2 BHK। তো দেখো এখানেও একটা বড় উইন্ডো আছে শাশুড়ি মায়ের, এখানেও একটা ওই অ্যালুমিনিয়াম শাটার দেওয়া যেগুলো থাকে আর কি, দরজা, যেটা হচ্ছে বারান্দায় চলে যাওয়ার জন্য।
আমার ফ্ল্যাটে যা যা দেখলে মোটামুটি এখানে অলমোস্ট সব কিছুই সেম, শুধু আমারটা 2 BHK, এটা 1 BHK। এরপরে যখন আমি বারবারই বললাম এরপরে আমি যখন শিফট করে যাব তখন তোমাদেরকে আরও সুন্দর করে ভিডিওটা দিতে পারবো, কিভাবে কি সেট করলাম, ফার্নিচার কোথায় কি রাখলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মাস্ক ইউজ করো।